আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামীকাল মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের পঞ্চম পর্বের আনুষ্ঠানিক সূচনা করবেন। রাজ্যজুড়ে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হচ্ছে। আজ থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 75 বছরে সংসদের সবচেয়ে বড় অর্জন হল এর প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামীকাল মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের পঞ্চম পর্বের আনুষ্ঠানিক সূচনা করবেন। আগামীকাল বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস। অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডি কে চাকমা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা স্মিতা মল প্রমুখ উপস্থিত থাকবেন। তিনটি ভাগে আগামীকাল থেকে 3 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। স্বাস্থ্য আধিকারিক বলেন, অভিযান চলাকালীন প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে বিশেষ গ্রাম সভা হবে। সভাগুলিতে বাল্য বিবাহ রোধ, মাতৃত্বের প্রকৃত সময় এবং শিশুদের 6 মাস পর্যন্ত মাতৃদুগ্ধপানের গুরুত্ব সহ নানা বিষয়ে মানুষকে সচেতন করা হবে। আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদা দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও বাড়িঘরে এই পুজোর আয়োজন করা হয়। কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় বৃদ্ধনগরস্থিত ট্রান্সমিটার দপ্তরে। এখানে পুজোর প্রসাদ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। আগরতলা পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড অফিস কার্যালয়ে দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে আজ 79 টিলার ঊর্জা ভবনে 21 জন যান চালককে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পরমার্থ সাধক সংঘের রামেশ্বরপুরী মহারাজ, বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশনের জিএম রঞ্জন দেবর্মা সহ অন্যান্যরা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগরজলা শাখার উদ্যোগে বিনামূল্যে শ্রমিকদের মধ্যে জীবন বীমার সার্টিফিকেট দেওয়া হয়। উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব, স্থানীয় কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। শরৎ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মূল অনুষ্ঠান হয় আগরতলার রাজ্য মিউজিয়ামের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন সংগঠনের সম্পাদক মিলন চক্রবর্তী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন লেখক ননীগোপাল দেবনাথ। তাছাড়া অনুষ্ঠানে সঙ্গীত আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রণব নন্দী। পশ্চিমবঙ্গের বেলুর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ আজ কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম চত্বরে নবনির্মিত দাতব্য চিকিৎসালয় ও সেবা কেন্দ্র শারদা ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, দেশে বিদেশে রামকৃষ্ণ মঠ ও মিশন আধ্যাত্মিকতার উন্মেষ সেবাব্রতের কাজ করে চলেছে। নবরূপে সজ্জিত আবাসিক ছাত্রাবাস বিবেকধামেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজী মহারাজ, আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দজী মহারাজ, ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারত সরকারের যুব কর্মসূচি ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্র বা এনওয়াইকের উদ্যোগে দেশভক্তির আলোকে মেরিমাটি মেরাদেশ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে বর্তমানে চলছে। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। ঊনকোটি জেলা সহ গোটা রাজ্যে এনওয়াইকের যুব স্বেচ্ছাসেবকরা গ্রামীণ এলাকা থেকে মাটি বা চাল সংগ্রহ করছেন। এনওয়াইকের জেলা যুব আধিকারিক কুণাল গৌতম মেরিমাটি মেরাদেশ কর্মসূচির অন্তর্গত কলসযাত্রা কর্মসূচিতে জনগণের মধ্যে ভালো সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে জানান। তিনি জানান, मेरा देश से जोड़ना चाहेंगे, जिसके पहले चरण में हमने हर गांव में 75 पेड़ पौधे लगाकर अमृत वाटिका बनाई, उसी के दूसरे चरण में अब हम हर घर जाकर अमृत कलश यात्रा के तहत मिट्टी और चावल एकत्रित कर रहे हैं। तो আজ থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। আগামী 22 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে। রাজ্যসভায় আজ 75 বছরের সংসদীয় যাত্রা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংবিধান সভা থেকে শুরু করে সংসদের অর্জন, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে। আলোচনার সূচনা করে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল বলেন, সবাই দেশের স্বার্থ এবং জনস্বার্থকে সর্বাগ্রে রাখলে সংসদের মর্যাদা বাড়বে। শ্রী গোয়েল তার আলোচনায় 370 ধারা বাতিল, জিএসটির বাস্তবায়ন এবং 3 তালাক প্রথা বাতিলের মতো সংসদ কর্তৃক গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তগুলি তুলে ধরেন। তিনি বলেন, ভারতের
ভারতের সভাপতিত্বে G20 শীর্ষ সম্মেলনের সফল উদযাপন সমগ্র বিশ্বে একটি দীর্ঘস্থায়ী চিহ্ন এঁকে দিয়েছে। বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে বলেছেন, ভারতীয় সংবিধান দেশের সবচেয়ে বড় পথপ্রদর্শক, কারণ এর সাংবিধানিক মূল্যবোধ অনেক ত্যাগ ও কষ্টের পর অর্জিত হয়েছে। তিনি বলেন, গত 75 বছরের যাত্রায় জনগণের কল্যাণে প্রণয়ন করা আইনের মধ্যে জমিদারি প্রথা নির্মূল, অস্পৃশ্যতা এবং ওবিসি সংরক্ষণের বিষয়গুলি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। তিনি কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 75 বছরের সংসদের সবচেয়ে বড় অর্জন হল এর প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা। আজ লোকসভায় সংবিধান সভা থেকে শুরু করে 75 বছরের সংসদীয় যাত্রা, অর্জন, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে আলোচনার সূত্রপাত করে তিনি বলেন, সংসদ ভবন ভারতীয় গণতন্ত্রের সমস্ত উত্থান পতন দেখেছে। তিনি বলেন, ভারতের অর্জন সর্বত্র আলোচিত হচ্ছে এবং এটি দেশের সংসদের 75 বছরের ইতিহাস ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। তিনি আগামীকাল থেকে নতুন সংসদ ভবনে স্থানান্তরের কথা উল্লেখ করে পুরনো সংসদ ভবনকে বিদায় জানান। G20 সাফল্য ভারতের সাফল্য বলে উল্লেখ করে তিনি বলেন, আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র কয়েক দশক ধরে অমীমাংসিত বিষয়ে বহু ঐতিহাসিক সিদ্ধান্তের এই সংসদে স্থায়ী সমাধান পাওয়া গেছে। তিনি বলেন, এই সংসদে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সমর্থন এবং জরুরি অবস্থা প্রত্যক্ষ করেছে। শ্রী মোদী বলেন, সংসদে সন্ত্রাসী হামলা তথা গণতন্ত্রের উপর হামলা দেশ কখনো ভুলবে না। সংসদ রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, নতুন সংসদ ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সদস্যরা সেখানে নতুন আশা ও আত্মবিশ্বাস নিয়ে যাবেন। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পুরনো সংসদ ভবনের শেষ দিনটি সত্যি সবার জন্য একটি আবেগময় মুহূর্ত। তিনি বলেন, সংসদ যখন নতুন ভবনে চলে যাবে তখন পুরনোকে সোনালী বলেই মনে থাকবে। ডিএমকে নেতা টিআর বালু, টিএমসি সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেডির ভর্তিহরি মাহাতাব, ওয়াইএসআরসিপির এম সি নিবাসালু রেড্ডি, জেডিইউর গিরিধারী যাদবও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের এই বিশেষ অধিবেশন স্বল্প সময় হলেও এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন হবে। আজ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনের বিশেষত্ব হল নতুন সংসদ ভবন থেকে নতুন গন্তব্যে 75 বছরের যাত্রা শুরু হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। তিনি জানান, এজন্য নতুন সংসদ ভবনে আগামী সময়ের সব সিদ্ধান্ত নেওয়া হবে। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই অধিবেশনে সর্বোচ্চ সময় দেওয়ার জন্য তিনি সাংসদদের প্রতি আহ্বান জানান। G20 শীর্ষ সম্মেলনের সাফল্যের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের গর্বের বিষয় যে এই সম্মেলন বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং আফ্রিকান ইউনিয়নও G20 স্থায়ী সদস্য হয়েছে। তিনি বলেন, এগুলি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের সংকেত। মিশন চন্দ্রযানের সাফল্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, চন্দ্রযান 3 ভারতের তিরঙ্গা উত্তোলন করেছে এবং শিবশক্তি কেন্দ্র অনুপ্রেরণার একটি নতুন স্থান হয়ে উঠেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক গতকাল চালু করা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের অধীনে কারিগরদের দেওয়া ঋণের ক্ষেত্রে সরকার 8% পর্যন্ত ভর্তুকি দেবে। শ্রীমতী সীতারমন এই প্রকল্প উদ্বোধনের সময় বলেছিলেন, সরকার ইতিমধ্যেই বিশ্বকর্মা প্রকল্পের খাতে 2023-2024 অর্থ বছরের বাজেটে 13,000 কোটি টাকার সংস্থান রেখেছে। বিশ্বকর্মা প্রকল্পের প্রধান লক্ষ্য হল গুণমানের পাশাপাশি পণ্য পরিষেবার প্রাপ্যতার উন্নতি করা এবং সেগুলির দেশীয় বৈশ্বিক মূল্যশৃঙ্খলের সাথে একীকরণ নিশ্চিত করা। খেলার খবর, আজ জোলাইবাড়ি দ্বাদশ স্কুল মাঠে শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বাদশতম ম্যাচে জিসিপাড়া গন্ডাছড়া ফুটবল একাদশ 1-0 গোলে পুত্রহামপাড়া ফুটবল একাদশকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে অমিত ত্রিপুরা। কর্ণাটকের বেলগাঁওয়ে জাতীয় সাব জুনিয়র মেয়েদের ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে আজ ত্রিপুরা পরাজিত হয়েছে। লাভডেলা সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রাজ্যদল 5-0 গোলে উত্তরপ্রদেশের কাছে পরাজিত হয়। আগামী 20 সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় খেলায় কেরালার মুখোমুখি হবে ত্রিপুরা। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামীকাল মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের পঞ্চম পর্বের আনুষ্ঠানিক সূচনা করবেন। রাজ্যজুড়ে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করা হচ্ছে। আজ থেকে সংসদের বিশেষ অধিবেশন বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 75 বছরে সংসদের সবচেয়ে বড় অর্জন হল এর প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।